হ্যালো বন্ধুরা, অ্যাডভেঞ্চার অফ ইউনিভার্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যত দিন যাচ্ছে বিজ্ঞান আরো বেশি উন্নত হচ্ছে, তাই বিজ্ঞানের যুগে মানুষ এখন রহস্য বা আধ্যাত্মিক বিষয় নিয়ে অতটা মাথা ঘামায় না। যদিও বিজ্ঞানীরা অনেক আশ্চর্যজনক রহস্য নিয়ে কাজ করছেন এবং নানান রহস্যের খোঁজও পাচ্ছেন, কিন্তু জানেন কি, এইরকম অনেক রহস্য এখনো পৃথিবীতে বর্তমান যা বিজ্ঞানীদের কাছে এখনো অধরা। আজ এমনই পাঁচটি রহস্যজনক ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। নাম্বার ওয়ান, মানুষের আয়ু 256 বছর। এই পৃথিবীতে একজন মানুষ 256 বছর বেঁচেছিলেন। কি অবাক হচ্ছেন, তাই তো? ভাবছেন যেখানে একটা মানুষের গড় আয়ু 70 থেকে 100 বছর, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ 256 বছর বেঁচেছিলেন কি করে? শোনা যায় ওই ব্যক্তিটি চীনের বাসিন্দা ছিলেন, যার নাম চিং ইউয়েন। তিনি 1677 সাল থেকে 1933 সাল পর্যন্ত বেঁচেছিলেন। এমনকি এটাও শোনা যায় তিনি নাকি 200 বছর বয়স পর্যন্ত রোজগার করে খেয়েছেন। পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন, তবে তার এত বছর পর্যন্ত বাঁচার রহস্য বিজ্ঞানীদের কাছে আজও অজানা। নাম্বার টু, নো রিটার্ন দ্বীপ। এই দ্বীপটির অবস্থান কেনিয়া দেশে। এই দেশটি রহস্যে মোড়া। এই দেশেই ইনভাইটেন নামের একটি পুরানো দ্বীপ আছে, যা বর্তমানে নো রিটার্ন দ্বীপ নামে পরিচিত। কারণ বিশেষজ্ঞরা বলেন ওই দ্বীপে একসময় মানুষ বসবাস করতেন, কিন্তু আচমকা এক রাতেই সব মানুষ নিখোঁজ হয়ে যায়। তার কারণ হিসাবে এখনো কোনো হদিস মেলেনি। এখনো শোনা যায় যে এই দ্বীপে যারা একবার যায় তারা আর ফিরে আসে না। এই বিষয়ে বৈজ্ঞানিক কোনো তথ্য নেই। নাম্বার থ্রি, আশ্চর্যজনক স্টোন বল। রাশিয়ার চাম্প দ্বীপে অবস্থিত বিশাল এই পাথরের বলটিকে ঘিরে প্রচুর রহস্য রয়েছে। কারণ কিভাবে এই বলটি ওই জায়গায় এলো তা কেউ জানে না। বিজ্ঞানীদের ধারণা ওই জায়গায় কোনোদিনও মানুষের বসবাস ছিল না, তবুও ওই বিশাল স্টোন বলটি মানুষের দ্বারা সৃষ্টি। বিজ্ঞানীরা এই নিয়ে এখনো অনুসন্ধান করে চলেছেন। নাম্বার ফোর, সবচেয়ে ছোট কুরুশের কঙ্কাল। পৃথিবীর সব থেকে ছোট দেশ চিলির ঘোষ টাউনে একটি জায়গা রয়েছে যেখানে 6 ইঞ্চির একটি পুরুষের কঙ্কাল পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা এর উপর অনেক পরীক্ষা করে বুঝতে পারে যে এটি একটি মানুষের কঙ্কাল। কিন্তু এত ছোট হাইটের মানুষ আদৌ পৃথিবীতে ছিল কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। নাম্বার ফাইভ, রহস্যময় ছবি। স্কটল্যান্ডের লেকে অবস্থিত লোচনেসের ছবি একটি রহস্যে মোড়া ঘটনা। এই ছবিটিতে এমন একটি অদ্ভুত প্রাণী রয়েছে যা বিজ্ঞানীরা কেউই কখনো চোখে দেখেনি, যদিও এই ছবিটি তোলা হয়েছিল 1934 সালে। তো বন্ধুরা, এই তথ্যগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং। এইরকম আরো ইন্টারেস্টিং তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।